এই মাত্র পাওয়া সবচেয়ে বড় খবর, তৃণমূলের পথে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীও অভিষেকের সঙ্গে সাক্ষাতে দলবদলের জল্পনা। বিস্তারিত জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। 2021 নির্বাচন জেতার পর তৃণমূলের যোগদানে হিড়িক পড়েছে। বাংলা হোক বা বাংলার বাইরের রাজ্য, কংগ্রেস ও বিজেপি নেতারা দলে দলে ভিড়ছেন তৃণমূলে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যোগ দিয়েছেন তৃণমূলে, আর অসমের কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব তৃণমূলে যোগ দিয়ে ত্রিপুরার দায়িত্ব নিয়েছেন। এবার এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। কংগ্রেসের প্রবীণ নেতা তথা মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা 21 সেপ্টেম্বর কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তাদের এই সাক্ষাৎকে ঘিরে কংগ্রেসের ফের ভাঙন জল্পনা মাথাচাড়া দিয়েছে। মুকুল সাংমা তৃণমূলে যোগ দিলে উত্তর পূর্বের রাজ্যে কংগ্রেসের মধ্যে ফের ফাটল ধরবে। অভিষেকের সঙ্গে সাক্ষাতের পর ডক্টর মুকুল সাংমাকে নিয়ে জল্পনা চলছে। তার সঙ্গে যোগাযোগ না করা গেলেও দলের একজন অনুগত মঙ্গলবার রাতে কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন বলে সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের দাবি। সেই মতোই মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর তৃণমূলের যোগ জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, মুকুল সাংমা কোনো কাজে কলকাতায় এসেছেন। এই যাত্রায় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের আমন্ত্রণকে তিনি সম্মান জানিয়েছেন। এই বৈঠকে নিয়ে এর বেশি জল্পনা না বাড়ানোই উচিত। মেঘালয়ের গাঢ়পাড়ার অঞ্চলের এক নেতা সাংমার দলবদল প্রসঙ্গে এই বার্তা দেন। তবে কংগ্রেসের যে ফাটল ধরেছে তা ধারাবাহিক ঘটনায় স্পষ্ট হয়েছে। কিছুদিন আগে ডক্টর মুকুল সাংমা এবং গাঢ় পাহাড়ের কিছু বিধায়ক কংগ্রেসের কর্মসূচি এড়িয়ে যান। সেখানে 5 জন সিনিয়র নেতা কংগ্রেসে যোগ দেন। তাদের মধ্যে ছিলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রবার্ট গার্নেট লিংদহ এবং বিধায়ক প্রিন্স লাইংল্যাং সিএম, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার অনুগামীরাও মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা লোকসভা সদস্য ভিনসেন্ট এইচ পালার উদ্যোগে এই যোগদান অনুষ্ঠান এড়িয়ে যান। দলীয় এক নেতার মতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি বা AICC ভিনসেন্ট এইচ পালাকে রাজ্য ইউনিটের প্রধান হিসেবে বেছে নেওয়ার সময় ডক্টর সাংমাকে গুরুত্ব দেননি। তবে প্রদেশ কংগ্রেসের বর্তমান প্রধান বলেন, দলে কোনো ফাটল নেই, সাংমার দলবদলের জল্পনাকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ডক্টর সাংমার অভিজ্ঞতা 2023 সালের বিধানসভা নির্বাচনে আমাদের ক্ষমতায় ফিরে আসার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আমি মনে করি ডক্টর সাংমাই মেঘালয় কংগ্রেসের বস, তাকে বন্ধু হিসেবে পাবো কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে।